হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে দেখাবো কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয় প্রফেশনাল ওয়েতে এবং খুব ইজিলি ভাবে। আপনি আমার চ্যানেলে দেখতেই পাচ্ছেন যে উপরে যে পিকচারগুলো শো করছে সেগুলো কিন্তু থাম্বনেল। যে কোনো ভিডিও উপরে যে একটা পিকচার দেখা যায় সেটাই থাম্বনেল। ওই যে দেখতেই পাচ্ছেন, এই যে এটি একটি থাম্বনেল। ওই যে উপরে যে ভিডিও উপরে যে পিকচারগুলো শো করে সেটাইকেই থাম্বনেল বলা হয়। তো আমরা দেখব কিভাবে সহজেই একটি থাম্বনেল ক্রিয়েট করা যায়। তো প্রথমেই আমরা যাব একটা সাইটে, সাইটে গিয়ে লিখব ক্যানভা। ক্যানভাতে ক্লিক করব, দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারপ্রেট চলে আসবে। এরপর আমরা ক্যানভাতে যাব। হ্যাঁ, ক্যানভার আগে অবশ্যই আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, লগ ইন করতে হবে, তাহলে আপনাদের যে থাম্বনেল বা যে পিকচার বা লোগো যাই ক্রিয়েট করেন না কেন, আপনারা কিন্তু লগ ইনের মাধ্যমেই এটি পাবেন এবং ওই পিকচারগুলো সেখানে থেকে যাবে চিরদিনের জন্য, যতদিন আপনাদের মেল আছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে থাম্বনেল সাইজ দেখতে পাচ্ছেন, ইউটিউব থাম্বনেল। আমরা এখানে সার্চ বক্সে যদি আপনি লেখেন ইউটিউব থাম্বনেল তাহলেই সাইজগুলো পাবেন। অনেকগুলো এখানে শো করতেছে, আপনি আইকন তৈরি করতে পারবেন, আর চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন। ওই যে দেখেন সাইজ, এই সাইজগুলো আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে নিতে পারবেন। ওটা ওটু হবে, আপনারা ওটুভাবেই সেই সাইজগুলো এখান থেকে নিতে পারবেন। এই যে অনেকগুলো এখানে থাম্বনেল শো করতেছে, আপনাদের পছন্দ মতো যেটা পছন্দ হয় আপনাদের চ্যানেলের সাথে যায় সেটা নেবে, আদারওয়াইজ আপনার ব্ল্যাঙ্কে ক্লিক করেন। ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে এই যে এই যে এরকম একটি ইন্টারপ্রেট আসার পর কিন্তু ওইটাই কিন্তু আপনাদের থাম্বনেলের সাইজ অটোমেটিকলি নিয়ে নেবে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমরা এখান থেকে অনেক ধরনের কালার নিতে পারবো, অনেক ধরনের ডিজাইন নিতে পারবো, এটা আপনাদের ইচ্ছা, এজ ইউর লাইক। আপনারা যে কোনো একটা ডিজাইন এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি একটা সিলেক্ট করলাম, যে কোনো একটি সিলেক্ট করি। এখানে অনেক ধরনের ডিজাইন শো করবে আপনাদের ইচ্ছে মতো। এখানে এই যে ফ্রি ফ্রি লেখা আসতেছে, সেই ফ্রিগুলাই নেবেন। আমি এই এই থাম্বনেলের যে ডিজাইনটা এটা আমি নিলাম, ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এই যে ফ্রি, এখানে ফ্রি ভার্সন আপনি নিতে হবে, আপনি কিন্তু প্রো ভার্সন নিতে পারবেন না, প্রো ভার্সন নিলে টাকা লাগবে। তো আমরা তো ফ্রি করতে চাচ্ছি। দেন আমরা এই যে ট্যাক্সে চলে যাব, ট্যাক্সে ক্লিক করব। এখানে যে হেডিং, এড এ হেডিং, এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে। আপনি দেখেন হেডিংয়ের নিচে দুই ধরনের স্টাইল আছে, সেই স্টাইলও নিতে পারেন আপনি। আমরা এখানে একটা থাম্বনেলের একটা নাম দিব, আমরা সেক্ষেত্রে যাব গুগল ট্রান্সলেটে। এটা অবশ্যই আপনারা পারবেন, গুগল ট্রান্সলেটে গিয়ে আপনারা ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ আপনাদের ইচ্ছে। তো আমি এখানে লিখব হাউ টু মেক, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। আমি এখানে ইংলিশটা লিখতেছি, ওই দিকে কিন্তু বাংলাটা শুরু করতেছে। আপনারা এটা অনেক কাজে ইউজ করতে পারেন, আপনারা মেল যদি লিখতে চান একটা ইংরেজিতে তো আপনারা বাংলাও লিখতে পারবেন, বাংলা লিখলে ইংলিশ চলে আসবে, আর ইংলিশ যদি আপনি ওই দিকে লেখেন তাহলে আপনারা বাংলা লিখে আসবে। তো আমি লিখলাম হাউ টু মেক ইউটিউব থাম্বনেল ইজিলি, কারণ আপনি ভুল লিখলেও আপনার শুদ্ধটা চলে আসবে। আমরা এটা কপি করব। দেন আমরা ক্যানভাতে চলে যাব, আমরা একটা টেক্স নিয়ে নিব, টেক্স থেকে এখানে আমি পেস্ট করে দেব, কন্ট্রোল ভি ধরে আমরা পেস্ট করে দেব। এটাকে আমরা সাইজ করতে পারবো, আমরা এক উপরে নিয়ে গেলাম যাতে সৌন্দর্য হয়। আপনার এই লেখাটাকে বোল্ড করতে পারেন, এটা সিলেক্ট করে দেন আমরা কন্ট্রোল ভি দেওয়ার পরেই যে বোল্ড হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা।
আমরা এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে যাওয়ার পরে আমরা এই যে লেখাটা লেখাটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, নিচে স্ক্রল ডাউন করব। দেন আমরা গিগস, আমরা দেখতেই পাচ্ছেন গিগস, গিগসে ক্লিক করব। আমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর এটাকে আমরা মাউস বাটনে চেপে ধরে আমরা এটা ছোটো বড়ো করতে পারবো। এবং আমরা ওইদিক সেদিক আমরা নিচে অবশ্যই একটা দেখতে পাচ্ছেন, এটা আপনি ঘোরাতেও পারবেন আপনার ইচ্ছা, অ্যাজ ইউ লাইক। আপনি বিভিন্ন স্টাইলের নিতে পারবেন এটাকে। দেন আমরা এই লেখাটার পরিমাণ নিয়ে নিব এবং এটাকে আমরা কালার করব। উপরে দেখতেই পাচ্ছেন কালার বাটন, এখানে আপনি অনেক ধরনের কালার দেখতে পাচ্ছেন, আপনার ইচ্ছে যেটা নিতে পছন্দ হয়। এবং লেখাটা যাতে অবশ্যই স্পষ্ট থাকে, যেহেতুটা তামিল মানুষ তা দেখা মাত্রই যাতে বুঝতে পারে, আমি লেখাটাকেও কালার করলাম। আমরা এখানে একটা দাড়ি নিয়ে আসবো, সেই জন্য পুলিশটাও এখানে দিলে এই দিকে দাড়িটা দাড়িটা আমরা কপি করে নিব। আর যদি আপনারা সরাসরি বসাতে পারেন সেটাও আপনারা পারবেন। আমরা লেখাটাকে বড় ছোট করতে পারবো, এখানে আমরা লেখাটা বড় ছোট করতে পারবো, লেখাটাকে আমরা কালারও করতে পারবো। আমরা এখানে অনেক কালার আছে, আমরা 48 রাখবো। দেন আমাদের দাড়িটা এটা খুবই চমৎকার হতে হবে, খুব সুন্দর হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার থাম্বনেলটা কিন্তু যাতে আকর্ষণ অ্যাট্রাকটিভ হয়, যাতে আকর্ষণ হয়, মানুষ দেখা মাত্রই যাতে সেখানে ক্লিক করে, সেই জন্য আপনার এই থাম্বনেলটা ক্রিয়েট করা। এবং ভিউয়ার আপনাদের ভিডিওটা ভিউয়ার বাড়বে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়ার সম্ভাবনা বেশি থাকে থাম্বনেলের উপর ডিপেন্ড করে। আপনার থাম্বনেলটা যত সুন্দর হবে তত আপনার ভিউটা বাড়বে। আমরা এখানে এই যে আপলোডে যাব, আপলোডে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা লোগো নিয়ে আসব, এই যে আপলোড দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করব। দেন আমাদেরকে নিয়ে যাবে ডেস্কটপে, যেহেতু আমার আপলোড করাই আছে সেই সেই জন্য আমি আপলোড নিব না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটা দেখালাম যে আমার অনেক আপলোড, আমি অনেক কাজ করেছি, আমি ইউটিউবের একটা লোগো এখানে শো করাবো, একটু ছোটো করে নিব। আমরা এক পাশে এটি রাখবো যাতে সুন্দর হয়, ইউটিউব একটা লোগো থাকলো, অথবা আমরা অন্য একটি সার্চ বক্সে গিয়ে আমরা একটা লোগো নিতে পারি, আমরা থাম্বনেলের একটা লোগো অথবা ইউটিউবে একটি লোগো, আমরা ইউটিউব থাম্বনেল লিখে এটা সার্চ করবো। আমরা এখান থেকে কিন্তু আমরা সাইজটাও দেখতে পারবো, আমরা গুগলে গিয়ে যদি আমরা গিয়ে লিখি ইউটিউব থাম্বনেল সাইজ, সেক্ষেত্রে কিন্তু সাইজটাও আপনারা এখান থেকে নিতে পারবেন। আপনার যদি আমার যে প্রথম যে প্রসেসটা দেখাচ্ছি সেভাবে যদি আপনারা না যেতে চান, আপনারা যদি সাইজটা অন্যভাবে নিতে চান, এই দেখতেই পাচ্ছেন সাইজটা এখানে নিতে পারবেন, আপনারা সে এখান থেকেও সাইজটা নিতে পারবেন। যেহেতু আমি ক্যানভার ভিতরে এটা সাইজটা ওটু থাকে, সেই জন্য আমি গুগল থেকে নিলাম না, গুগল যেটি ওটু না আসে ক্যানভার থেকে যেগুলো সাইজ না পাওয়া যায় সেই সাইজগুলো কিন্তু আমি নিব। ওকে, আমরা একটি লোগো নিব, ইউটিউব থাম্বনেল লোগো অথবা ইউটিউবের একটা লোগো নিব। আমাদের ওয়াটারমার্ক নেওয়া যাবে না, আমাদের এই যে হোয়াইট কালারটাই নিতে হবে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে হোয়াইট কালার, কোনো ওয়াটারমার্ক নাই, আর বাকিগুলোর ভিতরে কিন্তু ওয়াটারমার্ক আছে, সেটা নিলে আপনি থাম্বনেলে বা অথবা ইউটিউবে আপনাদের আপনাকে কপি পেস্ট মনে করবে এবং আপনাদেরকে কমিউনিটি গাইড মিস্টেক মনে করবে, সেই জন্য এটা নেওয়া যাবে না। আমি এটা ক্লিক সেভ এস করবো আমাদের ডেস্কটপে। দেন আমি ক্যানভাতে চলে যাব, ক্যানভা থেকে আপলোডে চলে যাব। দেন আমি এখন এখানে ক্লিক করার পরে আমাকে ডেস্কটপে যেতে হবে, দেন এই যে আমার যে আমি লোগোটা নিয়ে আসছি সেটা এখানে চলে আসবে। তো এটা আমি ক্লিক করব, এখানে ক্লিক করার পরেই চলে আসছে, আমি একটা কর্নারে এটা সাজাবো খুব সুন্দরভাবে যাতে খুব অ্যাট্রাকটিভ হয়। আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারেন আপনাদের ইচ্ছে, আপনাদের মনের মতো ইচ্ছে মতো আপনারা কালার দিতে পারবেন, লেখার সাইজগুলো আপনাদের বিভিন্ন সাইজ করতে পারবেন। এটি আপনারা একটু যদি ক্যানভাতে ঢুকেন আপনারা নিজেরাই পারবেন, যারা একটু স্মার্ট আছেন দেখে দেখে অনেক সাইজ করতে পারবেন, টেক্সট সাইজ করতে পারবেন খুব সুন্দরভাবে। আমি জাস্ট বেসিকটা দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু ভিডিওটা লম্বা হবে সেই জন্য
আমি বেসিকটা দেখানোর চেষ্টা করবো, আপনারা অবশ্যই স্টাডি করবেন, প্র্যাকটিস করবেন, দু তিনটে কি থাম্বনেল বানানোর পরেই কিন্তু আপনি এটা সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন। এটাকে আমি বোল্ড করব, আমি মাস কানে রাখবো, দেন আমি এলিমেন্টসে যাব এবং গিগসে চলে যাব। দেন আমি এই গিগস এই লেখাটা ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিব, আমি একটা কালার দিব, যে কোনো একটি কালার। আমি রেড কালারটা সিলেক্ট করলাম যাতে খুব মানুষের চোখে যাতে এটা খুব সুন্দরভাবে প্রদর্শন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এটাকে সুন্দর করার জন্য আমি একটা অন্য একটি ডিজাইন আমি ক্রিয়েট করলাম, আমি এটা মাঝপথে রাখলাম, এটাকেও আমি অন্য একটি কালার দিয়ে রাখবো, এটা ভালো দেখাচ্ছে না। আপনাদের ইচ্ছে, খুব সুন্দরভাবে এটাকে সাজাবেন, আপনারা ডিজাইন করবেন, স্টাইল করবেন আপনাদের ইচ্ছে মতো। এটাও কেমন বেমানান দেখাচ্ছে, আমি কালার একটা অন্য কালার দেওয়ার চেষ্টা করব। অনেক কালার এখান থেকে আপনি কালার ক্রিয়েট করতে পারবেন আপনার ইচ্ছে মতো। ইয়েলো কালার হবে না, এই কালারটা আমার মনে হয় খুব চমৎকার, লালের মাধ্যমে এটা খুব অ্যাট্রাকটিভ। থাম্বনেলে কালার দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দিবেন যাতে খুব সুন্দর দেখায় থাম্বনেলটা, যাতে ভিউয়াররা সহজেই বুঝতে পারে এবং সহজেই তার চোখে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। দেন আমরা ডাউনলোড করে দিব, উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এরপর এখানে ক্লিক করব প্রিপেয়ারিং ইউর ডিজাইন। এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, আমরা এটা ওপেন করব। একটু ওয়েট করবেন, যেহেতু আমার কম্পিউটারটা রেকর্ডিং হচ্ছে সেই জন্য একটু নেটওয়ার্কিংটা একটু কম কাজ করছে। দেখছেন খুব সুন্দর চমৎকার একটা থাম্বনেল আমি ক্রিয়েট করলাম। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।